পূর্ণ না হলে সেই মেয়েটার কোনো মানে সম্পূর্ণ দাবজারটা ঘাড়াইয়া থাকে, ঘাটতি পূরণ হতে 18 বছর পর্যন্ত সময় লাগে। এইবারে তার যে ঘাটতিটা থেকেই যাচ্ছে, এবার থেকে বাচ্চা নিলে তার ঘাটতি থাকছে প্লাস মায়ের ঘাটতি থাকছে, মায়ের ঘাটতি থাকলে তো বাচ্চার ঘাটতি থাকছে, এইবার অসুস্থ বাচ্চা জন্মাচ্ছে, তার সারাক্ষণ সর্দি কাশি জ্বর এটা ওটা লেগেই থাকছে। এইবার সেটা আমরা তো তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে পারে না, কারণ যার সঙ্গে বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে সে হয়তো কম রোজগার করে, নইলে বাবার আয় খায়, স্কুলে পড়তে পড়তে বিয়ে করছে, কোনো রোজগার করে না, অত তো বিয়ে করে বসে থাকে। এইবার তখন তার আয় নেই, তখন এইবার যেই বউ বলতে যাবে যে আমার মেয়ের শরীর খারাপ হয়েছে কি ছেলের শরীর খারাপ হয়েছে ডাক্তার কাছে যাবে, এখন ডাক্তারের কাছে যেতে গেলে তার 2000 টাকা খরচ আছে একটা শিশু ডাক্তার, এইবারে 2000 টাকা তার রোজগার নেই, তাহলে সে ডাক্তারের কাছে যাবে কি করে? তখন সেই বাচ্চাটা ভুগবে, মা সহ্য করতে পারবে না, বাধ্য হয়ে যায় এবার তখন বাপ মার বাড়ি ফোন করবে যে তুমি আমার শিশুকে ডাক্তার কাছে নিয়ে চলো, আর নইলে বর যদি অশান্তি করবে তাড়াতাড়ি বাপের বাড়ি চলে যাবে। এইবারে কী হচ্ছে, সেই মা বাচ্চাটার সেবা যত্ন করতে গিয়ে যখন তার সেবা যত্ন পাওয়ার কথা ছিল, খেলাধুলো করে করে বেড়ানোর কথা ছিল, কিন্তু সে তো এই বয়সে মা হয়ে গেল আর একটা, সেই মা সেই সন্তানের সেবা যত্ন করতে গিয়ে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে গিয়ে, সংসার পরিচালনা করতে গিয়ে সেই মা অসুস্থ হয়ে যাচ্ছে। এইবার তখন কী করছে, বলছে তুই আর সংসার করতে পারবি না, রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন বলছে তুই আর সংসার করতে পারবি না, এইবার বাপের বাড়ি চলে যাবে, প্রয়োজনে সেই স্বামী আবারও বিয়ে করছে কিংবা অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে, তখন সেই মেয়েটা এসে যাচ্ছে অশান্তি সংসারে। তা আমরা চাইব যে যদিও মেয়েরা আমরা তাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করব, যারা যদি প্রেম ভালোবাসা যাই করছে না কেন তারা যেন আমাদের সঙ্গে শেয়ার করে যে আমি এই করছি, তাদেরকে বোঝাতে হবে বিয়ে যদিও করে যেন তারা 18 বছরের আগে কোনো বাচ্চা না নেয়, অন্তত যেন তাদের সঠিক সময়টা আসুক, তাহলে তারা অন্তত এই বিপদের হাত থেকে বাঁচতে পারবে, নইলে এই এই ধরো 18-14 বছর যদি সে একটা মা হয়, 16 বছরে গিয়ে আবারও একটা বাচ্চার মা হবে, তাহলে এইবারে এই যে অবস্থাটা তার ঘাটতি 3 বছর পূর্ণ না হলে তা আর একটা বাচ্চা নেওয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে আমার পূর্ণ হচ্ছে না সে আবার বাচ্চা নিচ্ছে, সেটার বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমরা সেগুলোকে তাদের বলি, তারা যেন বাচ্চা কাচ্চা সেই মুহূর্তে না নেয়, সেই দিকেও তাদের সঙ্গে মারা বন্ধুর মতো ব্যবহার করবে, যেন মা বা ভাই বউ বা আশপাশে যারা আছে তাদের সঙ্গে যেন তারা সেটা শেয়ার করতে পারে, তাদের সঙ্গে বলতে পারে বা তাদের বাধা দিতে পারে, আমরাও দিচ্ছি তা তোমরাও একটু সহযোগিতা করবে, তাহলে এই যে অল্প বয়সে বিবাহ বা বাচ্চা নেওয়া বন্ধ করা যাবে। আমি বেশি কিছু বলবো না।